আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক কভার আর্টে যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা খুবই পছন্দ করছেন। ঠিক আজকের ভিডিওতে আমরা জানবো ক্যানভা অ্যাপটি ব্যবহার করে কীভাবে আমরা ভিডিও শুরুতে যেমনটা দেখলেন এ ধরনের ফেসবুক কভার আর্ট আমরা তৈরি করতে পারি। এছাড়া আরও অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই এই ফেসবুক কভারগুলো ডিজাইন করতে পারেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আদনান, আর আপনারা দেখছেন টেকবঙ্গ। চলুন দেখি তাহলে ক্যানভা দিয়ে আমরা কীভাবে ফেসবুক কভারটি ডিজাইন করতে পারি। অলরাইট, আমাদের প্রয়োজন হবে ক্যানভা এই অ্যাপটি। প্লে স্টোরে আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ক্যানভা দিয়ে আমরা উইদাউট ডিজাইন এক্সপিরিয়েন্স আমরা খুব সহজ আসলে আমাদের পছন্দের ডিজাইনটি করতে পারি। সার্চ বারে এসে হচ্ছে লিখবো ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন, এরকমটা লিখে সার্চ করলে হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি, যেটা ফেসবুক কভার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, তার মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শেপে হচ্ছে ছবি দেওয়া আছে, তো আমরা দুইটা সরিয়ে নিতে পারি। আমার কাছে মনে হলো যে খুব বেশি হয়ে গেছে, ক্লিক করলে ডিলেট ফ্রেম এখানে ক্লিক করলে চলে যাবে। আবার এখানে ক্লিক করলাম, তারপর ডিলেট আইকন, এরপর ডিলেট ফ্রেম এখানে ক্লিক করলে কিন্তু দুইটা শেপ চলে যাচ্ছে, দুইটা ফ্রেম চলে যাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করব ফ্রেমে, এখানে ক্লিক করলে রিপ্লেস অপশন পাবো। এখানে ক্লিক করে ইমেজ থেকে হচ্ছে আমরা আমাদের ফোন থেকে ছবিগুলো অ্যাড করব। তো আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি। আপনারা তিনটা ছবি মোটামুটি একই ধরনের কালারের অ্যাপ্লাই করার ট্রাই করবেন, তাহলে আউটপুটটা ভালো আসবে। সো এটা অ্যাড হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে আপনি ক্রপ অপশনে চলে আসুন, তারপর একদম ঠিক ফ্রেমে হচ্ছে আপনার ছবিটাকে হচ্ছে প্রপারলি বসিয়ে নিতে পারেন আর কি। তো এই ক্রপ অপশনটা হয়তো আপনার ব্যবহার করতে হতে পারে যদি মানে ফ্রেমে ঠিকঠাক না বসে আর কি। এক্ষেত্রে এভাবে সবগুলো আপনি ছবি বসিয়ে নেবেন। তারপর হচ্ছে টেক্সট, এখানে আপনি টেক্সটটা রিনেম করেন। আমি এখানে লিখে দিলাম রুদ্র। এখানে আপনি আপনার নাম সিঙ্গেল নেম ইউজ করতে পারেন, ফন্টটা আমার কাছে ভালো লেগেছে। এরপর আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমরা টেক্সটের কালারটা হোয়াইট করে দিচ্ছি, দেন আমরা টেক্সটটাকে ঠিক মাঝখানে রাখতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি, এখান থেকে আমরা স্পেসিং এই অপশনটিতে চলে যাব, তারপর লেটার স্পেসিং এটাকে হচ্ছে আমরা ইনক্রিজ করে দিব, তাহলে আমার মনে হয় যে ভালো লাগছে দেখতে। এই দিকটাতে রাখলাম, ওকে। এখন আমাদেরকে নিচে যে টেক্সটটা আছে এখানে আপনি এটা সরিয়ে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। আপনি গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে টেক্সট কালেক্ট করতে পারেন। এখানে আপনি আগে থেকে কপি করে রাখলে সহজ হয়ে যায় আর কি, আপনি টেক্সটটা বসিয়ে নিতে পারেন। এরপর আর কাজ কি, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে কালার অপশনে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি, এখানে অনেকগুলো কালার আছে, সো আপনার যেটা ভালো লাগে ওটা হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এই কালারটা আমরা দিলে দেখছি যে ভালোই লাগছে। আপনি চাইলে যদি একটু মিনিমাল স্টাইল পছন্দ করেন তাহলে হোয়াইট রাখতে পারেন। তো আমরা এটা রাখছি। এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড বাটন ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, দেন আপনি আপনার ফেসবুকের পেজে বা আইডিতে ব্যবহার করতে পারেন এটা। এই ছিল ক্যানভা দি ইজিলি ফেসবুক কভার আর্ট ডিজাইন। তো এই ছিল আজকের ভিডিও, যে কোনো মতামত চাইলে কমেন্টে লিখতে পারেন। আমি আদনান হাসান, আজকে এখানে যাচ্ছি, আসসালামু আলাইকুম।